মানে তওবা যেটাকে বোঝায়, এই তওবাটাই বনী ইসরায়েলদের জন্য সহজ ছিল না। বনী ইসরায়েলদের তওবা খুব কঠিনভাবে আল্লাহ এদেরকে কাফফারা নিয়েছেন, খুব কঠিনভাবে। তারপরে আমাদের কারো প্রস্রাব, আমাদের কারো পোশাকে বা দেহে যদি প্রস্রাব পায়খানা লেগে যায়, বীর্য লেগে যায় বা মজি লেগে যায়, বা হায়েজ নিফাসে রক্ত লেগে যায়, পবিত্র হওয়ার বিধানটা কি? পানি দিয়ে শুধু ধুয়ে নেওয়া, পানি দিয়ে ধুয়ে নেওয়া, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চিহ্ন অথবা গন্ধ দুইটার একটা আছে, বাকি আছে, ততক্ষণ পর্যন্ত ধুইতে থাকেন। চিহ্ন নাই, গন্ধ নাই, মানে এখন কি? পবিত্র। কিন্তু বনী ইসরায়েলদের পবিত্রতাটা কেমন ছিল? বলছে যেখানে পায়খানা লেগে যাবে ওই চামড়াটাকে ছিলে ফেলতে হইতো, কাপড়টাকে বলছে কেটে ফেলতে হইতো, ওটা ধুইলে পরিষ্কার হবে না, কেটে ফেলে দিতে হইতো, এতটা কঠোরতা করা হয়েছে। তারপরে আসেন ইসলামের যুগে কি করা হয়েছে, প্রথম দিকে রমজান মাসের সিয়াম ফরজ ছিল, কিভাবে ইফতারি খেতে পারবেন আপনি মাগরিবের পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি না ঘুমান, চোখ বন্ধ হয়ে গেলে খাওয়া বন্ধ, মানে যতটুকু পর্যন্ত আপনি জেগে থাকতে পারবেন, মানে মাগরিব টু এশা ধরে নেন। সাধারণত যে সময় মানুষটা ঘুমায় না তার এই সময়টুকু পর্যন্ত আল্লাহ প্রথমে খাওয়া জায়েজ করেছিলেন, কিছু কাল, হয়তো মাসখানিক, কোনো কোনো বর্ণনা আসছে মাসখানিক বা দুই বছর বা এরকম কিছু, দুই বছর এরকম এক মাস, মাস মা এক মাস করে। ওই অবস্থাটা যদি আজও বহাল থেকে যাইতো রেজাল্টটা কি হতো বলেন? আর সহবাস করলে ওই অতটুকু সময়ের মধ্যে স্ত্রীর সহবাস জায়েজ ছিল, ঘুমায় গেলে সহবাসও বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, এটা ছিল আগের বিধান। আল্লাহ এটাকে কি করেছেন, কত হালকা করেছেন, আল আন, আল্লাহ বলেছেন আল আন, এখন অবাশির হুন্না, তুমি এখন তোমার স্ত্রীদের সাথে যখন খুশি যেতে পারো, রাত তোমার জন্য হালাল করে দেওয়া হয়েছে। ওয়াকুলু ওয়াশরাবু, খেতে থাকো আর পান করতে থাকো, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা মিনাল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, সূরা বাকারার সেই আয়াতটা আপনি দেখে নেবেন, 127 নম্বর আয়াত, যে এখন তুমি খেতে থাকো আর পান করতে থাকো কতক্ষণ পর্যন্ত? কালো রেখা, সাদা রেখা, কালো রেখা থেকে পৃথক যতক্ষণ পর্যন্ত না হয়ে যাচ্ছে, মানে মিনাল ফজরে। মিনাল ফজর কথাটাও পরবর্তীতে নাজিল হয়েছে, এক সাহাবী যখন শুনলেন যে সাদা রেখার কালো রেখা পৃথক না হওয়া পর্যন্ত খেতে থাকো, তখন তিনি বালিশের নিচে একটা সাদা একটা কালো সুতা নিয়ে ঘুমিয়েছিলেন, কিছুক্ষণ পর পর উঠা দেখেন দুইটা দেখা যায় কিনা, দেখা যায় না, বোঝা যায় না, দুইটা একই রকম, সাদাটা দেখাই যায় না, মানে অন্ধকার তো তখন, এখন তো আমাদের লাইট আছে বা কিছু, কিছুক্ষণ পর পর শুধু তুলে গেলে এটা দেখেন বের করে। যখন দিনের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনানো হয়েছে, তখন যখন বলল সাহাবি যে আমি আমার বালিশের নিচে সাদা রেখার কালো রেখা দুইটা নিয়ে ঘুমিয়েছিলাম, তখন আসলাম রসিকতা করে বলেছিলেন তাহলে তোমার বালিশ তো বিশাল বড়, তার মানে বালিশের নিচে যেখানে আছে, আল্লাহ এখানে দিগন্তর কথা বলেছে যে এত বড় দুইটা দিগন্ত তোমার বালিশের ভিতরে তুমি নিয়ে ঘুমাইতে পারলা, তার মানে তোমার বালিশ তো তাহলে বিশাল বড়। তখন আসলাম বুঝালেন যে এই কালো রেখা সাদা রেখা মানে দুইটা সুতা নয়, বরং পূর্ব আকাশের দিগন্তকে বোঝানো হয়েছে, যখন এইভাবে কালো হয়ে থাকবে খেতে থাকো, যখন এই জায়গাটা সাদা হয়ে ভেসে আসতে থাকবে তখন তোমরা খাওয়ার বন্ধ করে দেবে। ওই কথাটাই ব্যাখ্যা আল্লাহ নিজে থেকে জোড়া দিয়ে দিয়েছেন মিনাল ফজর, ফজর পর্যন্ত, তো এই ফজর পর্যন্ত খাও। তাহলে আল্লাহ আমাদের জন্য কতটা সহজ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গায় এই রকমের কঠোরতা করে আমাদেরকে দেখাতে চেয়েছেন যে আমি আল্লাহ চাইলে সিয়ামটাকে এই অবস্থায় রেখে দিতে পারতাম, বর্তমানে আমরা যেভাবে সিয়াম রাখতেছি, আল্লাহ যদি শুরু থেকে এরকম সহজ করে রাখতেন তাহলে এটার কদর আমরা বুঝতাম না, যে কঠোরতার জিনিসটা কতটা কঠিন হতো আর এখন কত সহজটা পেয়ে গেছে, এটা ফ্রিতে পেয়ে গেলে আপনি বুঝতেন না। আরেকটা ঘটনা আছে এরকম, যেটা একটু আগে মনে পড়েছিল, কি সম্পর্কে জানো, নামাজ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল? 50। পঞ্চাশটাকে কমিতে কমায় কমাইতে আল্লাহ পাঁচে এনেছেন, কিন্তু নেকি আল্লাহ কয় ওয়াক্তের দেন? 50 ওয়াক্তেরই দেন, মানে নেকিটাকে আল্লাহ ঠিকই বহাল রাখছেন কিন্তু আল্লাহ কষ্টটাকে লাঘব করে দিয়েছেন। কিন্তু আল্লাহ প্রথমে যদি পাঁচ রাকাত পাঁচ ওয়াক্ত আমাদেরকে দিতেন আমরা ভাবতাম আল্লাহ আমাদের উপরে কোনো এহসান হয়তো করেন নাই, কিন্তু এই জন্য রাসূল সাল্লামকে আগে 50 ওয়াক্ত ফরজ করা হয়েছে। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যদি আমি চাইতাম তাহলে আমি 50 ওয়াক্তই বহাল রাখতে পারতাম,
কিন্তু পরে তোমাদের উপরে হালকা করা হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিধানটাকে, ধর্মটাকে আমাদের জন্য হালকা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তুমি বলো রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা। আল্লাহ পূর্বের জাতির উপরে যেমন বোঝা তুমি চাপিয়ে দিয়েছিলা, ওই রকমের বোঝা তুমি আমার উপরে চাপাও না, আমি এতটা কঠোরতা নিতে পারবো না। আর জন্য আমাদের দিনকে হালকা করা হয়েছে। রাব্বানা ওয়ালা তোয়া তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহ ওয়াফু আন্না, এই যে আরেকটা শব্দ ওয়াফু আন্না, ওয়াগফির লানা, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ক্ষমা করো, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়াতারহামনা, আমাদের উপরে রহম করো, আনতা মাওলানা ফানসুরনা, আমাদেরকে সাহায্য করো, আলাল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের উপরে। তাহলে এই দোয়াগুলো সব বাকারার শেষ আয়াতের মধ্যে আছে। আর আল্লাহ আমাদের সাথে কি ওয়াদা করতেছেন, যখন কোনো ব্যক্তি এই সূরা পাঠ করে তখন তাকে তা দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে সূরা বাকারা এবং সূরা ফাতিহার এবং সূরা বাকারার শেষ দুইটা আয়াতের ফজিলত এখানে রয়েছে। আমরা যখন আসলে কথা বলি তখন কিছু নেগেটিভ চিন্তাও শয়তান ঢুকিয়ে দেয়। আপনাদের মাথায় ঢুকেছে কিনা জানি না, এখন আমার আমার মধ্যে হঠাৎ করে ঢুকেছে। এই যে শেষের শেষের যে শব্দটা আছে না কি, আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, আল্লাহ তুমি আমাদের মাওলা, অতএব কাফের সম্প্রদায়ের বিপক্ষে আমাদেরকে সাহায্য করো। আর আল্লাহ ওয়াদা করতেছেন যখনই কেউ এই দোয়া করবে আল্লাহ তাকে তা দিয়ে দেবেন। তাহলে ফিলিস্তিনবাসী কি সূরা বাকারার শেষ দুয়াত পড়ে নাই কোনোদিন? এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে আল্লাহ তো বলেছেন যে ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে তুমি সাহায্য করো। তাহলে এই দোয়া কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেওয়ার কথা ছিল তো কই? যদি এরকম প্রশ্ন কারো আসে আপনি জেনে নেন আল্লাহ কেন কি বলেছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়ের ব্যাপারে আমাদেরকে সাহায্য করো। মূলত আল্লাহ কি আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপরে সাহায্য করে নাই? একটা সময় তো কাফেররাই ছিল, মক্কাতে কাফেররা ছিল না? আল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের উপরে বিজয় করে নাই? বরং আল্লাহ বলেছেন আজও পর্যন্ত মুসলিমরাই কাফেরদের উপরে বিজয়ী থাকবে। ইন তুমু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই কাফেরদের উপরে তোমরাই বিজয়ী থাকবা। তার মানে আল্লাহ আমাদেরকে আগে মুমিন হতে বলেছেন, মানে আমরা যদি আমাদের ধর্ম পালন করি, আমরা যদি মুসলিম হয়ে বেঁচে থাকি, আল্লাহ বলতেছেন কোনো কাফেরের এই ক্ষমতাই নাই কোনো মুসলিমকে টাক্কা দিয়ে উপরে উঠতে পারে, এটা হইতেই পারে না। আল্লাহ বলছেন মুসলিমরাই সবসময় জয়ী থাকবে। এই জন্য আমাদেরকে আগে মুসলিম হয়ে দেখাইতে হবে, তারপরে দেখেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে কি আসে না আপনি দেখতে পাবেন। আল্লাহ কতভাবে প্রমাণ করে দেখিয়েছেন, মক্কার মুশরিকদের বদরের যুদ্ধের দিন কয়জন মাত্র মুসলিম ছিল? 313 জন মুসলিম। আল্লাহ কি সাহায্য করেন নাই? উহুদের যুদ্ধেও কিন্তু আল্লাহ সাহায্য করেছিলেন, কিন্তু আমাদের নাফরমান করে নাই, মুসলিম মার খেয়েছে। রাসুলুল্লাহ বলেছিলেন আমাদেরকে নুচু নুচু খাপ, তোমরা কিন্তু উহুদ পাহাড় থেকে নিচে নামবা না, নিষেধ করেছিলেন রাসুলুল্লাহ। 70 জন তীরন্দাজকে প্রস্তুত করে রেখেছিলেন, কিন্তু তারা রাসুলুল্লাহর এই আদেশটাকে মানে নাই, ভুলে গিয়েছিল বা কোনোভাবে বেখেয়ালিতে তারা নিচে নেমে গিয়েছিল, অতর্কিতভাবে হামলার শিকার হয়ে গেল। সেই দিন 70 জন সাহাবি শহীদ হলেন, এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেলেন। আল্লাহ যদি তাকে শেষ পর্যন্ত না বাঁচাতেন তাহলে ওই যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে যেতেন, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন, হায়াত বাকি রেখেছিলেন। কিন্তু এত চরমভাবে তাকে আঘাত করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ পর্যন্ত হয়ে গিয়েছিলেন, কি মনে করেন? তাহলে এটা খুব মারাত্মক ব্যাপার। তো আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন পদে পদে। হুনাইনের যুদ্ধে, হুনাইনের যুদ্ধের মধ্যে সাহাবীরা অর্ধেক উল্টা দিকে দৌড় দিয়েছে তীরের মানে ঝলকানি দেখে, তীরের বর্ষার মতো, বৃষ্টির বর্ষার মতো যখন মানে বর্ষা ছিল তীর, অনেক সাহাবী দূরে চলে গেছে, রাসূল একা ময়দানে দাঁড়িয়ে আছেন এবং তিনি তখন বলেছিলেন আনা লাইসা নবীউল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোনো মিথ্যুক নবী নই আর আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। তার মানে আমি কাপুরুষের সন্তান না, আমি বীরপুরুষের সন্তান এবং আমি মিথ্যুক নবী নই। এই জন্য তিনি জায়গাতে দাঁড়িয়েছিলেন, তারপরে সাহাবা একরামরা উল্টা আবার আপন জায়গায় ফিরে আসছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন। তার মানে আমরা যদি মুমিন হই তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, এটা আল্লাহর ওয়াদা।
আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাফ হয় না, এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো সূরা ফাতিহার একটা জায়গা আমরা মাত্র পেলাম, সেটা হচ্ছে নামাজে, এবং এর ফজিলত আপনাকে শোনানো হলো। যদি আপনি সালাতের মধ্যে সূরা ফাতিহা উত্তমভাবে পাঠ করেন, তাহলে সূরা ফাতিহার মধ্যে যেই দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন।